বর্তমানে আমি এখন আছি সাভারের সিন্দুরেতে অবস্থিত ইডেন গার্ডেন রিসোর্টে। ঢাকার কোলাহল থেকে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানোর জন্য এই রিসোর্টটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইডেন গার্ডেন রিসোর্টটি ঘুরিয়ে দেখাব এবং যাওয়া আসা থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছুর তথ্য দেওয়ার চেষ্টা করব। ইডেন গার্ডেন রিসোর্টে যেতে চাইলে আপনাকে প্রথমে চলে আসতে হবে সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ডে। এখানে আসলে আপনারা একটি সাইনবোর্ড দেখতে পাবেন এবং এর নিচে আপনারা রিসোর্টে যাওয়ার জন্য অনেক অটোরিক্সা পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা সরাসরি রিসোর্টে যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া লাগবে 60-80 টাকার মতো। এছাড়া আপনারা চাইলে সাভার বাস স্ট্যান্ড দিয়েও যেতে পারবেন, ওখানেও আপনারা অসংখ্য অটোরিক্সা পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা রিসোর্টে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি ইডেন গার্ডেন রিসোর্টে। সাভার বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে আমার সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। ইডেন গার্ডেন রিসোর্টের এন্ট্রি ফি জনপ্রতি 200 টাকা এবং এন্ট্রি প্লাস সুইমিং পুল 500 টাকা। টিকিট কেটে রিসোর্টের ভিতরে প্রবেশ করে হাতের ডান দিকে কিছুক্ষণ হাঁটলে আপনি পেয়ে যাবেন একটি দৃষ্টিনন্দন পুকুর। পুকুরের চারপাশে অসংখ্য ফুল গাছের সমারোহ আপনার মনকে মুগ্ধ করবে। এছাড়াও এখানে আছে বসার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর স্থাপনা, যেখানে বসে আপনি এই পুকুরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পুকুরের ওপরে অবস্থিত রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম রুমগুলো, এই রুমগুলো থেকে পুকুরের মনোরম দৃশ্য দেখা যায়। আর এই রুম সহ এই রিসোর্টের সকল রুমের বিস্তারিত তথ্য আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেব। পুকুর থেকে কিছু দূর সামনে গেলে আপনি এই সুইমিং পুলটি পেয়ে যাবেন। সুইমিং পুলটির চারপাশে গাছপালা ও ফুলের সমারোহ ঘেরা, যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এই সুইমিং পুলের আশেপাশে আপনারা পেয়ে যাবেন উডেন কটেজ, রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু রাইড, এবং আরেকটি দৃষ্টিনন্দন পুকুর। পুকুরের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে কয়েকটি টংঘরও তৈরি করা হয়েছে, যেখানে বসে আপনারা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন। ইডেন গার্ডেন রিসোর্টটি হল প্রকৃতির কোলে এক নিরিবিলি অভয়ারণ্য। শহরের কোলাহল ও ধুলাবালি থেকে দূরে এই রিসোর্টে আপনি পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য ও মনোরম পরিবেশ। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে কিছুদিনের জন্য প্রকৃতির কোলে সময় কাটাতে চান, ইডেন গার্ডেন রিসোর্ট আপনার জন্য আদর্শ স্থান। এখানে আপনি চমৎকার একটি দিন কাটাতে পারবেন। ইডেন গার্ডেন রিসোর্টে
আপনি মোট 3 ধরনের কটেজ পাবেন। প্রথমটি হলো সুপার ডিলাক্স কটেজ। এই রুমে থাকার জন্য আপনাদের খরচ করতে হবে 7,000 টাকা। এর সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট যুক্ত হবে। এই রুমে আপনারা পাবেন একটি কিং সাইজ বেড, একটি ফ্রিজ, চা কফি, একটি টিভি, ওয়াশরুমে গিজার, একটি বারান্দা যেখান থেকে আপনি পুকুরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দ্বিতীয়টি হলো রেইনবো হাউস। এই রুমে থাকার জন্য আপনাদের খরচ করতে হবে 6,000 টাকা। এর সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট যুক্ত হবে। এই রুমে আপনারা পাবেন একটি কিং সাইজ বেড, একটি টিভি, চা কফি, একটি বারান্দা যেখান থেকে আপনি প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং তৃতীয়টি হলো উডেন কটেজ। এই রুমে থাকার জন্য আপনাদের খরচ করতে হবে 5,000 টাকা। এর সাথে 10% সার্ভিস চার্জ এবং 15% ভ্যাট যুক্ত হবে। এই রুমে আপনারা পাবেন একটি কিং সাইজ বেড, একটি টিভি, একটি বারান্দা যেখান থেকে আপনি গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবেন এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।